বৃহস্পতিবার ত্রিপুরা সংস্কৃতি সংসদের পক্ষ থেকে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাসের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। করোনা পরিস্থিতিতে অনেক শিল্পী আর্থিকভাবে অসুবিধায় আছেন, তাদেরকে সাহায্যের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বিশদ জানতে এই ডেপুটেশন প্রদান করা হয়। দাবি জানানো হয়, সমস্ত শিল্পীদের 2,000 টাকা করে প্রদান করা, প্রকৃত দুস্থ শিল্পীদের কেবলমাত্র সহায়তা প্রদান নিশ্চিত করা, 89 জন শিল্পীদের তালিকায় সঙ্গীত এবং নৃত্য শিল্পীদের পাশাপাশি অন্যান্য শিল্পীদের স্থান দেওয়ার দাবি জানানো হয়েছে। সমস্ত শ্রেণীর শিল্পীদের সাহায্য করার দাবি জানানো হয়েছে। আগামী দিন তাদের দাবিগুলি বিবেচনা করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান ত্রিপুরা সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক দেবাশিস অধিকারী। সংস্কৃতি সংসদের তরফে আমাদের ডেপুটেশনটার বিশেষ কিছু কারণ ছিল। প্রথমত, আমাদের অনেক শিল্পী যারা বিভিন্নভাবেই অসুবিধায় আছেন আর্থিকভাবে, তাদেরকে সাহায্যের জন্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই প্রশংসাযোগ্য সিদ্ধান্তে বিশদ ব্যাপারটা জানার জন্য আমরা এখানে এসেছিলাম এবং আমরা কিছু আবেদন নিয়ে এসেছিলাম। আমাদের আবেদন ছিল যে সমস্ত শিল্পীদেরকে যেন 2,000 টাকা করে দেওয়া হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রকৃত দুস্থ শিল্পীদেরই যেন সাহায্য করা হয়, সেখানে যেন অন্যভাবে অন্য কোনো শিল্পী যারা দুস্থ নন অথচ আছেন সেখানে যেন লিস্টটা সেভাবে তৈরি করা হয়। আর তৃতীয় যে ব্যাপারটা আমরা এখানে এসে জানতে পারলাম সেটা হচ্ছে যে সরকার সিদ্ধান্ত নিয়েছেন সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পীদেরকে সাহায্য করবেন, কিন্তু প্রকৃতপক্ষে যারা আনুষঙ্গিক যন্ত্র বাজার কিংবা যারা মঞ্চ তৈরি করেন বা নাট্যশিল্পী যারা আছেন, মূকাভিনেতা আছেন, বিভিন্ন রকমের শিল্পী যারা আছেন, তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা আমরা দেখলাম যে এই যে একটা তালিকা তৈরি হয়েছে 1289 জনের শিল্পীদের সাহায্য করার, সেখানে এই সমস্ত শিল্পীরা নেই, সেটাও আমরা একটা আবেদন রাখলাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।